আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিও টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কী নিয়ে কথা বলবো। ইয়েস, আজকে আমরা একটি গাড়ির কোম্পানি ও গাড়ি মডেল সম্পর্কে আলোচনা করব, যা ভিডিও থাম্বনেইল ও দেখে টাইটেল দেখে বুঝতে পেরেছেন। মূলত আজকে আমরা আলোচনা করব ল্যাম্বোরগিনির একটি মডেল সম্পর্কে। আমরা অনেকেই ল্যাম্বোরগিনি গাড়ির কথা শুনেছি, গাড়ির নাম শুনেছি। ল্যাম্বোরগিনির কথা মাথায় আসলে আসে যে খুব স্পিডে চলে একটি গাড়ি, যার স্পিডে কোনো তুলনা হয় না। সেই রকম একটি মডেল সম্পর্কে আমরা আজকে বলবো, আর এই মডেলটির নাম হলো ল্যাম্বোরগিনি ভেন্নোরোডেস্টার। আর ল্যাম্বোরগিনি ভেন্নোরোডেস্টার হলো ল্যাম্বোরগিনির সবচেয়ে দামি গাড়ি, মোস্ট এক্সপেন্সিভ কার ইন ল্যাম্বোরগিনি ইজ ল্যাম্বোরগিনি ভেন্নোরোডেস্টার। আর এই গাড়ির বাজার মূল্য হলো $4.5 মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় প্রায় 40 থেকে 50 কোটি টাকার বেশি হবে। আর অবাক করার বিষয় হলো এই গাড়ির মডেল মাত্র 9টি পুরো দুনিয়ায়, পুরো ওয়ার্ল্ডে আছে। আর লাল, সবুজ, বেগুনি সহ বিভিন্ন কালারে এই মডেলগুলো পাওয়া যায়। আর এই গাড়ির স্পিড ঘন্টায় 221 কিলোমিটার পার আওয়ার। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।